বউর বাজার। কি শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে বউয়ের বাজার বসে, যেখান থেকে পুরুষ বিয়ের জন্য তার পছন্দের নারীকে বেছে নেয়। সে দেশেই নিয়ে যাব আপনাদের। বিশ্বের উন্নত দেশগুলোর একটি বুলগেরিয়া। উদ্ভট এই বউয়ের বাজার বসে এদেশেই। বউ বাজারটি বসে বুলগেরিয়ার স্তারজাগর নামক এক স্থানে। নিত্যপণ্যের মতোই এই বাজারে বিক্রি হয় বউ। বউর বাজারে ছেলেরা আসেন তাদের পুরো পরিবার নিয়ে, ঘুরে ঘুরে দেখেন বিয়ের কনে। পাত্রের পরিবারের সদস্যরা এই বাজার থেকে পছন্দ মতো একটি মেয়ে কিনে নেন ও তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান। যে মেয়েটিকে পছন্দ করা হয় তার সঙ্গে চলে দর কষাকষি। তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা মূল্যে খুশি হন, তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেওয়া হয়। তারপর ছেলের পরিবার মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন। মেয়েটি পায় স্ত্রীর মর্যাদা। এই বিয়ের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য। যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না, তারাই মূলত তাদের কন্যাকে এই বাজারে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে। বিষয়টি অমানবিক হলেও ঘটে আসছে বহুদিন ধরেই। জানা যায় বুলগেরিয়ায় বহু যুগ ধরেই এই প্রথা চলে আসছে। এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের পক্ষ থেকেও। বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়। বুলগেরিয়ায় বসবাসরত কালাইজি সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি পরিবারটি দরিদ্র হওয়া আবশ্যক। আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম নেই এই বাজারে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন অদ্ভুত এই বউ বাজার থেকে।